ভোটের ময়দানে দুই দলের প্রার্থী দুই ভাই, একই বাড়িতে একই ছাদের নিচে খাওয়া দাওয়া, একই সাথে চাষাবাদ। তবে ভোটের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই ভাই। দুই ভাইয়ের এই ভোট যুদ্ধে মেতেছেন স্থানীয়রা। একই পরিবারের দুই সহোদর ভাই, একই ছাদের তলায় বসবাস, তবে রাজনীতির ময়দানে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। সীমান্তের কৃষক পরিবারের দাদা ভাইয়ের ভোট লড়াইয়ে মেতেছে গোটা কৃষক সমাজ। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের শিবাটি সংগ্রামপুর গ্রাম পঞ্চায়েতের শিবাটি গ্রামের ন নম্বর বুথের গাজী পরিবারের দুই ছেলে এবারে পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন। বড় ছেলে সিরাজুল ইসলাম গাজী জাতীয় কংগ্রেসের প্রার্থী, ছোট ছেলে কবিরুল ইসলাম গাজী মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। একই পরিবারের সহোদর ভাই এই দুই প্রার্থী, একই সাথে একই বাড়িতে বসবাস দুজনের, তবে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী দুজনেই। সকাল থেকেই দুই ভাই গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার করছেন। ছোট ভাইয়ের ভোট প্রচারের ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্পের কথা, কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরছেন স্থানীয়দের কাছে। পাশাপাশি চাষের কাজে জৈব সার ব্যবহারের কথাও প্রচার করছেন বাড়ি বাড়ি। বশিরহাট মহকুমা মূলত কৃষিভিত্তিক এলাকা, এখানে চাষাবাদই মূল জীবিকা। কৃষক পরিবারের ছেলে হওয়ায় এবার কবিরুল ইসলাম গাজী ভোটের প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের পরামর্শ দিচ্ছেন, জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার বর্জন করুন। রাজনৈতিক ভাবে আমি কাউকে জমি একটুকু ছাড়তে চাই না। আর আমাদের প্রকল্প বলতে সর্বপ্রথম আমরা বলি, আমাদের উন্নয়নই আমাদের মেন প্রকল্প। উন্নয়নকে হাতিয়ার করে আমরা এগিয়ে যাব, যাতে মানুষ আমাদের ভোট দেবে। বিগত 10 বছর ওই দাদার যে কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে সেখানকারই মেম্বার ছিল, কিন্তু কোনো উন্নয়ন এখানে হয়নি। রাস্তাঘাটের অবস্থা দেখুন, সাধারণ মানুষের। কৃষক পরিবারের ভোট প্রচার, আমাদের কৃষক পরিবার তো মেন উদ্দেশ্য, আমাদের চাষবাসই মেন লক্ষ্য। সেহেতু চাষবাসের সাথে সাথে আমি মানুষকে বলবো, রাসায়নিক সারের ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহার করার জন্য, যেহেতু জৈব সার আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার, রাসায়নিক সার আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অপরদিকে বড় ভাই জাতীয় কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলাম বাড়ি বাড়ি গিয়ে শান্তিতে বসবাসের কথা বলছেন, গ্রামে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই পরিবারের দুই ভাইয়ের এই ভোট লড়াইতে মেতে উঠেছে গোটা শিবাটি গ্রাম। একই বাড়ির দুই ভাই, কাকে কি বলবো, দুইটাই তো আমাদের আপন জিনিস, দুইটাই ভালো লাগছে। এক যায় পরিবার সব খাওয়া দাওয়া করে, এক ঘরের মধ্যে থেকে রুম আলাদা, চাষবাস সব একই সঙ্গে করে, মিলমিশে চলুন, মিলমিশে আছে। হ্যাঁ ঠিক আছে, সব রাজনীতি দুটো ভাগ হয়ে গেছে, একজন টিএমসি একজন কংগ্রেস, ভাগ হয়ে গিয়েছে এটাই। একই পরিবারের দুই ভাই সকাল সকাল নিয়ম করে পৌঁছে যাচ্ছেন জমিতে, ফসল ফলানোর কাজ করছেন। অন্যদিকে ছোট ভাই জৈবযুক্ত সার স্প্রে করে ফসলে লাগাচ্ছেন, তারপরে ফের একসাথে বাড়িতে ফিরে এসে একই জায়গায় বসে গল্প গুজব খাওয়া দাওয়া সারছেন, বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছেন। একই বাড়িতে একই সাথে খাওয়া দাওয়া ওঠা বসা হচ্ছে, তারপর দুই ভাই একসাথে বেরোচ্ছেন নিজেদের ভোট প্রচারে, তখন আবার রাজনীতির ময়দানে কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। দুই সহোদর ভাইয়ের এই রাজনৈতিক লড়াইয়ে বেশ উৎসাহী স্থানীয়রাও, পরিবারের সদস্যরাও যথেষ্ট খুশি দুই ভাই মনোনয়ন জমা দিয়েছেন বলে। তবে দ্বন্দ্বে পড়েছেন দুই ভাই আপন, এর মধ্যে কাকে ভোট দেবেন সে বিষয়ে। তবে জেতার ব্যাপারে যথেষ্টই আশাবাদী দুই ভাই। জায়গা ছাড়ার তো কোনো বিষয় নেই, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। আমরা ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক বাড়িতেই থাকবে, আর রাজনীতির ময়দানে রাজনীতির লড়াই হবে। ও বাড়িতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো আমাদের কোনো মানে সমস্যা নাই, আমরা একই ছাদের তলায় থাকি বা একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে সব কিছুই হয়, সমস্যা তার জন্য কিছু না। হ্যাঁ একদম, রাসায়নিক সারটা বর্জন করাই উচিত আমাদের। কেন? কারণ এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে বা পরিবেশের জন্য ঝুঁকি আছে। কৃষক এলাকা, হ্যাঁ বাড়ি বাড়ি এটা বলছে, বলতে বলছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।